আজ আমি আপনাদের জানাবো ঘরে বসে কিভাবে চেক করবেন আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না মানুষ আজ এতটা আতঙ্কিত বিপদের মুখে যে সাধারণ সর্দি কাশি ও জ্বর হলেও হাসপাতালে যেতে পাচ্ছেন না কারণ একটাই হাসপাতালে গেলে আমাকেও না করোনা ভাইরাস এফেক্ট করে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস ভারতও এর বাইরে নয় এই বিশেষ ধরনের ভাইরাসের সংক্রমণ নিয়ে দেশে বিদেশে উদ্বেগ বাড়ছে সমস্যা হচ্ছে কেউ আক্রান্ত হলে এর চিহ্ন লক্ষণ খুঁজে পেতে অনেক দিন সময় লাগছে সাধারণত করোনা ভাইরাসে আক্রান্ত হলে জ্বর বা কাশি নিয়ে হাসপাতালে যাওয়ার আগে তার ফুসফুসে পঞ্চাশ পার্সেন্ট ফাইব্রোসিস তৈরি হয়ে যায় যার মানে অনেক দেরি হয়ে গেছে তাই উহানের বিশেষজ্ঞরা কেউ আক্রান্ত হয়েছেন কিনা সেটা নিজে নিজেই পরীক্ষা করার জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যেটা কেউ প্রতিদিন সকালে উঠে কয়েক সেকেন্ডে একবার পরীক্ষা করে নিশ্চিত হতে পারেন পরীক্ষাটি হলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে লম্বা একটা শ্বাস নিয়ে দশ সেকেন্ডের কিছুটা সময় ধরে আটকে রাখুন যদি এই দম ধরে রাখার সময় আপনার কোনো কাশি না আসে বুকে ব্যথা বা চাপ অনুভব না হয় মানে কোনো প্রকার অস্বস্তি না লাগে তার মানে আপনার ফুসফুসে কোনো ফ্রাইবোসিস তৈরি হয়নি অর্থাৎ কোনো ইনফেকশান হয়নি আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত আছেন জাপানের ডাক্তাররা আরও একটি ভালো উপদেশ দিয়েছেন যে সবাই চেষ্টা করবেন যেন আপনার গলা ও মুখের ভিতরটা সবসময় ভেজা ভেজা থাকে যেন শুকনো না হয়ে যায় তাই প্রতি পনেরো মিনিট অন্তর সামান্য পরিমাণ করে জল পান করুন কারণ কোনো কারণে যদি ওই ভাইরাসটি আপনার মুখ দিয়ে শরীরে প্রবেশ করলেও সেটি জলের সাথে আপনার পাকস্থলিতে চলে যাবে আর পাকস্থলীর অ্যাসিড মুহূর্তের মধ্যে সেই ভাইরাসটিকে মেরে ফেলবে আপনি একজন ভারতের নাগরিক হয়ে এই ভাইরাসের হাত থেকে ভারতকে বাঁচাতে আপনার কি ভূমিকা হওয়া উচিত এই সময় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ এই সময় সরকারের নিয়ম মেনে লকডাউন পালন করা আর গুজবে কান দেবেন না আতঙ্কিত হবেন না আতঙ্ক ছড়াবেন না আর এই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন কারণ এই ভিডিওটি দেখে হাজারো মানুষ উহান ও জাপানের মূল্যবান তত্ত্ব সম্পর্কে জানতে পারবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিন করোনা ভাইরাস নিয়ে নেক্সট কোনো আপডেট পেলেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ